কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ থার্ড সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি এডুকেশনের 10 নম্বরের প্রশ্নাবলীর সম্পূর্ণ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী খাতায় লিখে রেখে সেভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মাধ্যমে তোমাদের সামনে বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি এরকম কিন্তু সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো দেখে নিচ্ছি সরাসরি সাজেশনটি। তো আমাদের গ্রুপ বি, গ্রুপ বিতে সাধারণত যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে 10 নম্বরের প্রশ্নাবলী, ক্লিয়ার? তবে এই সমস্ত প্রশ্নাবলী 10 নম্বর বা যে কোনো ধরনের রচনাধর্মী প্রশ্ন উত্তরের জন্য প্রযোজ্য, অর্থাৎ এই প্রশ্নগুলি আবার 5 মার্কের জন্য আসতে পারে, আবার 15 মার্কের জন্য আসতে পারে। তো সেই হিসাবে কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। যেমন প্রথম প্রশ্নটা যদি বলি তাহলে তোমাদের কিন্তু একদম স্পষ্ট একটা ধারণা চলে আসবে। প্রথম প্রশ্নটিতে বলছে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বৌদ্ধ যুগে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আলোচনা করো। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে আলোচনাটা 5 মার্কের জন্য আসতে পারে, তখন আমরা সংক্ষিপ্ত আকারে একটু লিখব। যদি 15 মার্কের জন্য আসে তখন একটু বিশ্লেষণ ধর্মী হিসেবে কিন্তু লিখতে হবে। তো সবথেকে ভালো হবে যদি প্রশ্নগুলিকে আমরা ডাইরেক্ট 15 নম্বরের জন্য প্র্যাকটিস করি। তাহলে 10 নম্বরের আসলে অনায়াসে লিখতে পারবো, আর 5 নম্বরের জন্য আসলেও অনায়াসে লিখতে পারবো। তবে এখান থেকে আরও একটা প্রশ্ন পড়তে হবে, সেটা হচ্ছে বৌদ্ধ যুগে শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তোমাদের বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ এখান থেকে দুটো বিষয় পড়তে হচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয় আর হচ্ছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়। পরবর্তীতে যে প্রশ্ন, শিক্ষা কী বলছে, শিক্ষাক্ষেত্রে সম্রাট আকবরের অবদান সম্পর্কে আলোচনা করো। পরবর্তী ইংরেজি ভাষা খেতে ইংরেজি ভাষা খ্যাতে এটা হবে, একটু কারেকশন করে রাখবে, ইংরেজি ভাষা খ্যাতে শিক্ষার মাধ্যম করার জন্য মেকলে মিনিটের যুক্তিগুলি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বরে রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 5 নম্বরে রয়েছে তোমাদের 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের গুরুত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরে আসতে পারে, অর দিয়ে যে বা অথবা দিয়ে আসতে পারে, 1813 সালের সনদ আইনের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 6 নম্বরে জানতে চেয়েছে, প্রাচ্য ও পাশ্চাত্য দণ্ডের কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পরবর্তীতে রয়েছে, ভারতের শিক্ষার প্রসারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা আলোচনা করো, দুটোই মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তীতে রয়েছে, মধ্যযুগীয় শিক্ষার প্রসারে আকবরের ভূমিকা আলোচনা করো। তারপরে মেকলে মিনিট সম্পর্কে আলোচনা করো, তার শিক্ষামূলক তাৎপর্য উল্লেখ করো। এবং তোমাদের সর্বশেষ প্রশ্ন, উডের ডিসপ্যাচ এর প্রভাবিত সুপারিশগুলি আলোচনা করো। আবার জয়েন্ট আকারে এখানে একটি প্রশ্ন আসতে পারে যে ভারতের শিক্ষা ব্যবস্থার এর প্রভাব বা সুফল বা কুফল, এই সমস্ত জিনিসগুলি কিন্তু ভালো করে পড়তে হবে। তো ভিডিওটির শেষে এসে তোমাদের যে বিষয়টাকে ভালো করে বুঝতে হবে, দেখো ডেসক্রিপশন বক্সে এর আগের আমরা অনেক ভিডিও আলোচনা করেছি, স্পেশালি 5 মার্কের প্রশ্ন, 15 মার্কের প্রশ্ন, আজকে আমরা 10 মার্কের প্রশ্ন সম্পর্কে আলোচনা করছি। তো এই যে 5 আর তোমাদের 15 মার্কের যে প্রশ্ন, সেগুলো তোমরা লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে একটু দেখে রাখবে। আর পরবর্তী এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, কাজেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে করে পরবর্তী আপডেটগুলো পেতে পারো। আর এত দূর পর্যন্ত এসে ভিডিওটিকে থেকে যদি একটুকু তোমাদের উপকার বা ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, অবশ্যই একটা বন্ধুকে শেয়ার করে দিও। সো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই।